ভি ফার্মেসি খুবই ডিমান্ডিং একটা কোর্স। এখন উচ্চ মাধ্যমিক সায়েন্স করার পর বহু শিক্ষার্থী এবং আপনারা অভিভাবকরা ভাবছেন আপনাদের ছেলেকে অথবা মেয়েকে এই ফার্মেসির দিক দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তো আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সমস্ত ভিউয়ার্স, আপনারা অভিভাবকরা যারা আমার ভিডিও দেখছেন এবং তোমরা যারা স্টুডেন্টরা দেখছো, তো এই ব্যাচেলার অফ ফার্মেসি এর ফিউচার স্কোপ কি, কি শিক্ষাগত যোগ্যতা লাগে, ভবিষ্যতে এই ভি ফার্মেসি করার পর তোমরা কি কি জায়গাতে জব করতে পারবে, সরকারি এবং বেসরকারি সেক্টর, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, সব কিছু তোমাদের সামনে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব, যাতে তোমাদের ভবিষ্যতে এই ফার্মেসি সংক্রান্ত যে কোনো কোশ্চেন মার্ক তোমাদের মনের মধ্যে না থাকে এবং তোমরা এই ফোর ইয়ার্সের ব্যাচেলার অফ ফার্মেসি যে কোর্স হয় 12th সায়েন্স করার পর এটি করতে পারো, এই কোর্স সম্পর্কে সম্পূর্ণ আইডিয়া থাকে এবং একটা বেটার কেরিয়ার অপশন সিলেক্ট করতে হেল্প হয়। আপনারা আমার সাথে আজকে যাকে দেখছেন উনি হচ্ছেন ডক্টর অর্কেন্দু চ্যাটার্জি স্যার, DMBH ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স থেকে। তো স্যার, আপনাকে সর্বপ্রথম অসংখ্য ধন্যবাদ। আমার সমস্ত স্টুডেন্ট এবং অভিভাবকদের উদ্দেশ্যে আপনি যে আপনার মূল্যবান সময় এত ব্যস্ততার মধ্যেও আপনি কলেজের ছেড়েও আপনি এই টাইমটা দিচ্ছেন, তো স্যার আপনি আজকে আমার সমস্ত স্টুডেন্টদের যে বিষয়টি আমি বললাম যে ফার্মেসির ভবিষ্যৎ এবং এই সম্পর্কে একটু ডিটেলস দিন, যাতে সমস্ত অভিভাবকরা এই বিষয়ে সম্পূর্ণ বিস্তারিতটা জানতে পারে। নিশ্চয়ই, অসংখ্য ধন্যবাদ। প্রথমেই বলে রাখি বিফার্ম কোর্সটা কি, এটা কীভাবে পড়া যায় সেই জিনিসটা নিয়ে প্রথমে আলোকপাত করি ব্যাপারটা নিয়ে। বিফার্ম হচ্ছে ব্যাচেলার অফ ফার্মাসি, এটি 4 বছরের কোর্স, এটা 8টা সেমিস্টারে ভাগ করা আছে এবং এই কোর্সটা পড়তে গেলে অবশ্যই ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এবং জেই মেন, যেটা যে এক্সামটা অল ইন্ডিয়া বেসিসে হয় সেই এক্সামটা দিয়ে এখানে আসতে হবে। নিট পরীক্ষা দিলে কিন্তু এর মাধ্যমে অ্যাডমিশন এখানে হবে না। দ্বিতীয় নম্বর হচ্ছে যে আমি এই কোর্সটা যে পড়বো সেই কোর্সটা পড়তে গেলে তার মানে আলটিমেটলি আমি কী গেইন করব সেই কোর্সটা, দেখুন 4 বছরের কোর্সটা করার ভেতরে আমি আপনাকে বলে রাখি এখানে সম্পূর্ণ কেমিস্ট্রিটাই হচ্ছে মেন বেসিক সাবজেক্ট এবং কেমিস্ট্রির সঙ্গে আলাদা যে সমস্ত সাবজেক্টগুলো আছে, যেমন হিউম্যান অ্যানাটমি আছে, ফিজিওলজি আছে, তার সঙ্গে আছে ফার্মাকোলজি, ফার্মাসিউটিক্স, হ্যাঁ, যেটা আমরা যে সমস্ত ট্যাবলেট ক্যাপসুল আমরা দেখি মার্কেটে যে সমস্ত ওষুধ কোম্পানিগুলো যারা তৈরি করছে, এই সম্পূর্ণ ওষুধ কীভাবে তৈরি করছে সেই জিনিসটাই কিন্তু আমাদের এখানে শেখানো হয়। ডাক্তাররা যারা আছেন তারা প্রেসক্রিপশন করেন কিন্তু আমরা তৈরি করি ওষুধ, মানে ওই প্রেসক্রিপশন দেখে সেই কম্পোজিশনটা কী আছে, কোন ওষুধে কী কম্পোজিশন আছে সেটা কিন্তু আমরাই তৈরি করি। চলতি ভাষায় একটা খুব বাজে কমেন্ট মানে সব জায়গায় আমরা শুনতে পাই যে কম্পাউন্ডিং, অ্যাকচুয়ালি ফার্মাসি মানে কম্পাউন্ডিং, কিন্তু অ্যাকচুয়ালি ফার্মাসি মানে কম্পাউন্ডিং না। আজকালকার দিনে বর্তমান যুগে আমাদের বি ফার্ম হচ্ছে এমন একটা ফিল্ড যেখানে চাকরির কোনো অভাব হয় না, মানে সেটা হতে পারে হসপিটাল, সেটা হতে পারে গভর্নমেন্ট সেক্টর, সেটা হতে পারে ব্যাংকিং সেক্টর, সমস্ত জায়গায় আজকে আমাদের এই বি ফার্ম স্টুডেন্টরা আজকে অ্যাবজর্ব হচ্ছে। আর এটা ছাড়া আমাদের আজকে যে আমাদের কিছুদিন আগে আমরা দেখেছি 2020 সালে যে করোনা কীভাবে ব্যাপক হারে প্রকোপ বিস্তার করেছিল আমাদের গোটা পৃথিবী জুড়ে, সেই করোনাতেও কিন্তু আমরা যে ভ্যাকসিন যে সমস্ত তৈরি করছে ভ্যাকসিনও কিন্তু তৈরি করছে বি ফার্মাসিস্ট যারা আছেন তারাই কিন্তু, এবং তাহলে একটা রিসার্চের একটা বিরাট একটা বড় পরিমাণে পোর্শন আমরা কিন্তু দেখতে পাই যে বি ফার্ম পড়ার পাস করার পরে সে যদি মাস্টার ডিগ্রি পড়ে এবং মাস্টার ডিগ্রি পড়ে সে যদি রিসার্চে যেতে চায় সেখানেও একটা বড় ফিল্ড আছে। তাহলে আমরা কিছু এই জিনিসটাকে যদি আমরা ক্যাটাগরিজ করি তাহলে আমরা দেখতে পারি যে এই সেক্টরটাকে আমরা একটা সেক্টর হচ্ছে প্রাইভেট সেক্টর, যেখানে আমার যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে ওষুধ কোম্পানি, যেমন এক একটা জানেন ওষুধ কোম্পানি ম্যাকলয়েড আছে, সিপ্লা আছে, সান ফার্মা আছে, এরকম বড় বড় ওষুধ কোম্পানি যেগুলো আছে তারা কিন্তু আপনার যে বি ফার্মাসিটাই কিন্তু তাদের ফার্স্ট এন্ট্রি লেভেলটা কিন্তু তাদের বি ফার্মাসি হয়। এরপরে আমি আসি, এটা ছাড়া আরও যদি তারা হায়ার স্টাডিতে যেতে চায় তারা মাস্টার ডিগ্রি পড়তে পারে, মাস্টার ডিগ্রি পরে তারা পিএইচডি করতে পারে এবং যেখানে বিভিন্ন ইউনিভার্সিটি এবং যে সমস্ত কলেজগুলো আছে সেখানে কিন্তু একটা বড় চাকরির একটা প্রসপেক্ট থাকে। এবার কেউ যদি মনে করে যে স্যার আমি চাকরি করবই না, সেক্ষেত্রে সে যে লাইসেন্স পাচ্ছে সেই লাইসেন্সের বেসিসে নিজের দোকান খুলেও সে বসতে পারে এবং এটাতেও কিন্তু একটা এন্টারপ্রেনারশিপ ছিল একটা বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা আছে।
আর এটা ছাড়া সে যদি মনে করে যে স্যার আমি দেশের বাইরে যেতে চাই, সে বিফার্ম পাস করার পরে সে জিআরই এবং ট্রাইভেল পরীক্ষা আছে, সেই পরীক্ষাতে সে কোয়ালিফাইড করতে পারে। কোয়ালিফাই করার পর সে বাইরে মানে বিশেষ করে ইউরোপিয়ান কান্ট্রিতে কিন্তু আমাদের বিফার্মের বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এবং সেখানে সে যেতে পারে, যেখানে কিন্তু মোটামুটি কমপক্ষে আজকের দিনে কিন্তু $40,000 হচ্ছে পার ইয়ারলি স্যালারি সিটিসি। তা মোটামুটি 26-30 লক্ষ টাকা যদি সে বছরে একটা ইনকাম করে, তাহলে সেই ক্ষেত্রে নিশ্চয়ই আমার মনে হয় না তার কোনো ক্ষেত্রে অসুবিধা হয় ফাইনান্সিয়াল দিক দিয়ে, ফিউচার স্কোপ অনেকটাই বেশি। আর এটা ছাড়া কিন্তু আরেকটা জিনিস আমাদের দিদি মমতা ব্যানার্জি করেছেন, সেটা হচ্ছে যে স্টুডেন্ট ক্রেডিট কার্ড, যেটা কিন্তু আমার কলেজ থেকে এখানে অ্যাভেলেবেল এবং এখানে 10 লক্ষ টাকা পর্যন্ত আমরা স্টুডেন্ট ক্রেডিট কার্ডে এখানে স্টুডেন্টরা অ্যাপ্লাই করতে পারে। এটা ছাড়া বিভিন্ন রকম স্কলারশিপ যেগুলো আছে স্টেট গভর্নমেন্টে, সেখানেও তারা অ্যাপ্লাই করতে পারে, যাতে তারা ফিনান্সিয়াল যদি কোনো রকম প্রবলেম থাকে সেই প্রবলেমগুলো সেখানে আমাদের আমাদের তরফ থেকে সেটা সলভ আউট করবে, সাপোর্ট নিশ্চয়ই করা হয়। সে কারণের জন্য যদি অনেক সময় থাকে দরিদ্র ঘরে স্টুডেন্ট থাকে এবং তারা সেই জায়গাটা ফিনান্সিয়াল চিন্তা ভাবনাটা করে যে স্যার আমি কী করে বিফার্মটা পড়বো, তা সেই জায়গাটা কিন্তু আমরা এখানটা সাপোর্টটা দিই। হ্যাঁ, অনেক আপনারা আছেন যারা এই প্রশ্নটা প্রায় করেন যে আমরা ক্রেডিট কার্ডের থ্রু পড়তে পারবো কি না। তো ব্যাচেলার অফ ফার্মেসি বা বি ফার্মেসি এই যে কোর্সটি, এখানে কিন্তু আপনারা ক্রেডিট কার্ডের থ্রু পড়তে পারবেন। এবং ক্রেডিট কার্ডের জন্য স্যার যেটা বললেন এবং স্যারের সাথে আমার আগেও যখন কথা হয়েছে, এর জন্য যে সাপোর্ট বা ডকুমেন্টেশনের পার্ট স্যারের কলেজ অর্থাৎ DMBH ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের পক্ষ থেকে সম্পূর্ণভাবে আপনারা যারা এখানে ভর্তি নিতে ইন্টারেস্টেড বা যারা ইন ফিউচারেও এই কলেজে এসে দেখতে চাইছেন ক্যাম্পাস, তাদেরকে কিন্তু সাপোর্টটা করা হবে। স্যার আরেকটা ছোট্ট, আপনাদের এখানে ডিপ্লোমা ইন ফার্মেসিও? হ্যাঁ, আমাদের এখানে ডিপ্লোমা ইন ফার্মাসিও আছে, এটি 2 বছরের কোর্স এবং এর ডিটেলস ফি স্ট্রাকচার থেকে শুরু করে সমস্ত কিছু ডিটেলস কিন্তু আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে। এবং যারা আমাদের ওয়েবসাইটে ফলো করতে চান, DMBH ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের যেটা ওয়েবসাইট আছে DMBHIMS.IN, তারা যদি ফলো করে তারা কিন্তু সেখান থেকে আমাদের ইনফরমেশনগুলো। আর আপনাদেরকে একটা জিনিস বলে রাখছি, ডিসপ্লেতে যে নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন সেই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আপনাদের প্রপার যে কাউন্সিলিং বা এই বিষয়ে আরও বিস্তারিত জানার জন্য। স্যার আপনাকে একটু রিকোয়েস্ট করব যে আপনি তো ব্যাচেলার অফ ফার্মেসি এবং ডি ফার্মেসির বেসিক ইনফরমেশনটি শেয়ার করলেন, তো আপনার এই যে কলেজে আরও যে সমস্ত ল্যাবরেটরিজ রয়েছে তো ওরা যে কি বিষয়ে শিখবে, তো সেটা যদি আপনি একটু আপনার টোটাল কলেজটাকে একটু দেখান এবং একটু দেখান আমার সঙ্গে আসুন এবং আমরা আপনাদের ডিটেলস দেখাচ্ছি যে আমাদের কলেজে কি আছে না আছে ইনফ্রাস্ট্রাকচার এবং আমাদের ল্যাবরেটরি ফেসিলিটি কি আছে, আমরা কি কি শেখাই ল্যাবেতে, যেটা ইন ফিউচারে তারা সেই জায়গাটায় ইমপ্লিমেন্ট করতে পারবে। কারণ এটা বিফার্ম কোর্সটা তো সম্পূর্ণ প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড কোর্স এবং জব ওরিয়েন্টেড কোর্স, সে কারণের জন্য উইদাউট প্র্যাকটিক্যাল উইদাউট থিওরি কিন্তু এটা কিন্তু পড়া যাবে না। হ্যাঁ, দ্বিতীয় ব্যাপার হচ্ছে এই কোর্সটা একটু আলাদা রকম মানে অন্যান্য কোর্সের থেকে, যেমন হচ্ছে BSc MSc তে কী হয় অনলি থিওরি অল্প বিস্তর প্র্যাকটিক্যাল পড়লেও পাস করে গেলেও সে একটা ডিগ্রি পাবে, কিন্তু আমাদের এখানে বিফার্মে কিন্তু থিওরি এবং প্র্যাকটিক্যাল, এখানে অ্যাটেন্ডেন্সটা কিন্তু আমাদের কলেজে খুব ম্যান্ডেটারি এবং 75% অ্যাটেন্ডেন্স অ্যাজ পার ইউনিভার্সিটি নর্মস হিসাবে আমরা কিন্তু এটা মেনটেন করে থাকি। সেই জন্য যারা এখানে অ্যাডমিশন নেয় এই 75% অ্যাটেন্ডেন্সটা যেন তারা মাথায় অবশ্যই রাখে। হ্যাঁ, এবং মানুষ অসুস্থ হতেই পারে কিন্তু সেক্ষেত্রে আমরা কনসিডার করি, কিন্তু তার মানে এই নয় যে সে ইরেগুলার হয়ে যাবে কলেজ বাড়িতে থেকে ডিগ্রি পাবে, এটা কিন্তু কোনো করেসপন্ডেন্স কোর্স নয়, আমাদের বিফার্ম এবং ডিপ্লোমা কোনোটাই করেসপন্ডেন্স কোর্স নয়। এবং চেষ্টা করতে হবে রেগুলার, সে যদি রেগুলার ক্লাস করে ঠিকঠাক মতন সে 100% তার নিজের জীবনে অবশ্যই সাকসেস পাবে এবং চেষ্টা করবো সে আরও বেটার ফিউচার পায়। তো চলুন, এবং তোমরা স্টুডেন্টরা যারা দেখছেন বা আপনারা অভিভাবকরা, এরপর আমরা সম্পূর্ণ কলেজটাকে একটু আপনাদের কাছে তুলে ধরি। এবারে আমরা আগেরবারে বলেছিলাম যে আমরা কোর্সটা সম্বন্ধে, এবার আমরা ডিটেলসে আমরা বলবো যে এই কোর্সেতে আমরা কীভাবে পড়াই, কোন কোন জিনিসগুলো পড়াই এবং সেইগুলো প্র্যাকটিক্যালে গুরুত্ব কী আছে। তা সেই ক্ষেত্রে আমার প্রথম আমার যেই ল্যাবটা এসেছি সেই ল্যাবেতে আমি প্রথম ইন্ট্রোডিউস করে, ইনি হচ্ছেন মিস্টার সোমসুন্দর গড়া, অলমোস্ট প্রায় 2.5 বছরের এক্সপিরিয়েন্স এবং এখানে প্রথম থেকে আছেন এই কলেজে, ইনি ফার্মাকোলজি ডিপার্টমেন্টে আছেন এবং উনি দেখাবেন যে আমরা ফার্মাকোলজি ডিপার্টমেন্টে কী কী কাজ করি এবং সেই কাজগুলোর পরবর্তীকালে এই স্টুডেন্টরা কীভাবে সেই কাজটাকে এগিয়ে নিয়ে যেতে পারে। হ্যালো স্টুডেন্ট, আমার নাম সৌম্যসুন্দর ঘোড়া, আমি হলাম ফার্মাকোলজির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এই কলেজে। ফার্মাকোলজি ল্যাব এখানে তোমরা দেখতে পাচ্ছ, ল্যাব চলছে। ফার্মাকোলজি ল্যাব বেসিক্যালি কেন করা হয়, কোনো একটা মেডিসিন ধরো আমরা দৈনন্দিন জীবনে ইউজ করছি ব্যবহার করছি, সেই মেডিসিনটা মার্কেটে আসার আগে
যে ধরনের স্টাডি করা হয়ে থাকে সেটা মিলিয়ে আমরা এই ফার্মাকোলজি ল্যাবে করে থাকি। এখানে আমরা জানতে পারি মেডিসিনটার সাইড এফেক্ট কী, মেডিসিনটা আমাদের বডির ওপরে কত ডোজে কীভাবে কাজ করছে, ডোজ ডিটারমিনেশন আমরা করতে পারি এখানে। এখানে আপনারা তোমরা দেখতে পাবে বায়ো অ্যাস ইনস্ট্রুমেন্ট আছে। এখানে বায়ো অ্যাস ইনস্ট্রুমেন্টের মেনলি কাজ কী, না আমাদের যে অ্যানিমেল বডির ভেতরে মেডিসিনটা কীভাবে কাজ করছে সেটা চেক করার জন্য আমরা বায়ো অ্যাস ডিটারমিনেশন করে থাকি এখানে। এটা মেনলি মাস্টার ডিগ্রি লেভেলে তোমাদের করানো হবে, এমফার্ম ফার্মাকোলজি লেভেলে মেনলি বায়ো অ্যাসে তোমাদের করানো হবে। বর্তমান দিনে অ্যানিম্যাল এথিক্যাল কমিটির জন্য অ্যানিম্যাল ইউজটা অনেকটা সাপ্রেস হয়ে গেছে, সেই জন্য বর্তমানে আমরা ফার্মাকোলজি ল্যাবটা এক্স ফার্ম বলে একটা সফটওয়্যার আছে সেই সফটওয়্যারের মাধ্যমে করিয়ে থাকি। ফোর ইয়ার্সের বি ফার্মেসি কোর্সের মধ্যে বেশ কিছু ল্যাব থাকে, ফার্মাকোলজি ল্যাব থাকে, তারপর ফার্মাসিউটিক্স ল্যাব থাকে, সেরকমই আমরা একটি ল্যাবের মধ্যে রয়েছি। তোমরা যারা ব্যাচেলার অফ ফার্মেসি কোর্স করতে চাইছো প্রত্যেকটা ল্যাবের আলাদা আলাদা পার্ট থাকে। কেমিস্ট্রি ল্যাবের মধ্যে তোমরা বেসিক কেমিস্ট্রি থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত কিছু শিখবে। তো আজকে আমি যে ল্যাবটা তোমাদেরকে দেখাচ্ছি, ম্যাডাম সাথে আছেন, তো সবার প্রথম ম্যাডাম আপনি আমার সমস্ত স্টুডেন্ট যারা বি ফার্মেসি করতে চাইছে তো তাদের কাছে আপনি আপনার এই ল্যাবটার সম্পর্কে একটু ডিটেলস শেয়ার করুন। হ্যালো স্টুডেন্টস, আই এম বিদিশা গুরুই, আই এম দ্য অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ DMBH ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স। তো আমরা এখন যে ল্যাবটাতে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে একটা ফার্মাসিউটিক্স ল্যাব। ফোর ইয়ার্স বিফার্ম লেভেলে যে আমাদের কোর্সটা আছে সেই লেভেলে একটা ল্যাব হচ্ছে ফার্মাসিউটিক্স, খুব ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট আমাদের এই চার বছরের কোর্সের মধ্যে। টিক্স ল্যাবে আমরা মূলত বিভিন্ন ধরনের ট্যাবলেট, ক্যাপসুল এগুলোর ম্যানুফ্যাকচার এবং প্রসেসিং এবং ইভ্যালুয়েশন করে থাকি। তো সেইগুলোর জন্য যে যে ইনস্ট্রুমেন্টের আমাদের দরকার হয় সেগুলো মেনলি হচ্ছে এই যে এখানে একটা স্টারার আছে, এখানে একটা আছে ট্যাবলেট ডিসইন্টিগ্রেশন মেশিন, এখানে একটি হিটোমেন্টাল আছে, এখানে আছে ডিসলিউশন টেস্ট অ্যাপারেটাস, এরকম বিভিন্ন ধরনের অ্যাপারেটাস এখানে দেখতে পাওয়া যায়। বা অথচ প্রিয় দর্শক বন্ধুরা, আমরা এসেছি ফার্মাকগনোসি ল্যাবে। একটা ফার্মাকগনোসি ল্যাব মানে হচ্ছে যে ল্যাবটাকে আমরা বলি জড়িবুটির ল্যাব, ঠিক আছে। সমস্ত হার্বাল গাছগাছড়ার এখানে সমস্ত কিছু কাজকর্ম হয়, এটার কিন্তু একটা প্রচুর ইম্পর্টেন্ট ভূমিকা আছে। এখানে দেখতেই পাচ্ছ যে এখানে রয়েছে কোরিয়েন্ডার মানে হচ্ছে ধনে, হ্যাঁ, তারপরে হচ্ছে ক্লোভ মানে হচ্ছে লবঙ্গ, হ্যাঁ, এই জিনিসগুলো আমরা কী গুণাগুণ আছে এবং ভেষজ গুণ কী আছে এবং আমাদের এই আয়ুর্বেদিকের সঙ্গে সঙ্গে অ্যালোপ্যাথি মেডিসিনে এটার কী গুরুত্বপূর্ণ ভূমিকা হতে পারে সেটা নিয়ে কিন্তু আমরা এই এই ল্যাবটাতে স্পেসিফিক্যালি আমরা আলোচনা করি এবং তারা প্র্যাকটিক্যালও করা হয়। এবার আমি একটু দেখাই এই ল্যাবের ভেতরে আর কী কী জিনিস আমরা নর্মালি করাই। যেমন এখানে রয়েছে এটা ব্যাকটেরোলজিক্যাল ইনকিউবেটর, এটা হচ্ছে ইনকিউবেটার যেখানে আমরা ব্যাকটেরিয়া যদি কোনো এক্সট্র্যাক্ট করে থাকে হার্বাল প্রোডাক্টে, সেই হার্বাল প্রোডাক্টে এক্সট্র্যাক্টের সময় তার ভেতরে যদি কোনো ব্যাকটেরিয়া থেকে যায় তাহলে সেই ব্যাকটেরিয়াটা কালচার করার জন্য এটাকে আমরা ব্যবহার করে থাকি। এবং এটার বেসিসে মানে যে কোনো এক্সট্রাক্ট যখন তৈরি করি তাতে যেন একটুখানি মাইক্রো অর্গানিজম না থাকে, সেই মাইক্রো অর্গানিজমটা তো আমরা খালি চোখে দেখতে পাই না, সেই খালি চোখে যখন দেখতে পাই না তখন এটা ইনকিউবেটারের ভেতরে যদি আমরা রাখি তাহলে কিন্তু একটা টাইম স্পেসিফিক দিয়ে রাখলে কিন্তু এটা অটোমেটিক্যালি সেটা গ্রো করে যাবে এবং তখন আমরা বুঝতে পারবো এটা ব্যাকটেরিয়া এর ভেতরে গ্রো করেছে। আমি প্রিয়জিৎ ঘোষ, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ ফার্মাকোলজি DMBH ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে। আমরা এখন আসি হিউম্যান অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি ল্যাবে। হিউম্যান অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি ল্যাব বলতে গেলে আমাদেরকে জানতে হবে ফার্মেসি পড়তে গেলে আমাদেরকে মেনলি জানতে হয় ফার্মাকোলজি। ফার্মাকোলজি পড়তে গেলে তো আমাদেরকে জানতেই হবে আমাদের হিউম্যান অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি সম্বন্ধে। হিউম্যান অ্যানাটমি ফিজিওলজি বলতে আমরা যেরকম জানি বিভিন্ন ধরনের মানুষের আমাদের যেমন বডি সিস্টেমস যেগুলো আছে যেভাবে কাজ করে বডি সিস্টেমস আমাদের ডিফারেন্ট বডি সিস্টেম সম্বন্ধে আমাদের জানতে হবে। তো আমরা বিভিন্ন ধরনের বডি সিস্টেমস কী কী আছে এগুলো সম্বন্ধে টোটালি আমরা জানতে পারবো এই হিউম্যান অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি ল্যাবেতে। একটু আগে আমার একটা সতীর্থ যিনি আছেন মিস্টার প্রিয়জিৎ ঘোষ, হ্যাঁ, উনি এই ফার্মাকোলজি ল্যাব সম্বন্ধে বলছিলেন এবং আপনারাও এটা হিউম্যান অ্যানাটমি ফিজিওলজি ল্যাব এটা সম্বন্ধে উনি বললেন, অনেকটাই আপনারা বুঝতে পেরেছেন। আমি একটি দাঁড়িয়ে আছি একটি কঙ্কালে, মানব কঙ্কালের সামনে, হ্যাঁ, তা এটি মানব কঙ্কাল এবং এখানে কেন পড়ানো হয় হিউম্যান অ্যানাটমি ফিজিওলজি, মানব শরীরের সমস্ত গঠনতন্ত্র, একটা মানব শরীরে তার কী কী জিনিস থাকে, হ্যাঁ, তার মানুষের শরীরে কটা হাড় থাকে,
হ্যাঁ, তার কী কী অঙ্গ প্রত্যঙ্গ থাকে সেই জিনিসগুলো এখানে আমরা এই ল্যাবের মাধ্যমে আমরা এখানে দেখাবো। যেমন হচ্ছে এখানে রয়েছে চোখ আছে, কিডনি আছে, হ্যাঁ হার্ট আছে, এই জিনিসগুলো আমরা এই প্র্যাকটিক্যালের মাধ্যমে জিনিসগুলো আমরা প্রত্যেক স্টুডেন্টকে জানাই। এটা ছাড়া যে সমস্যা আছে, কী করে বিপি কাউন্ট করতে হয়, ব্লাড সেল কীভাবে কাউন্ট করতে হয়, হ্যাঁ সেই জিনিসগুলো আমরা এখানে এই ল্যাবেতে আমরা দেখাই। ব্যাচেলার অফ ফার্মেসি অর্থাৎ বি ফার্মেসি, তো 2022 সেশনে বি ফার্মেসির অ্যাডমিশন অলরেডি শুরু হয়ে গেছে। আর আজকে আমি আছি DMBH ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে। তোমরা যারা বি ফার্মেসি নিয়ে 2022 সেশনে WBJE দিয়ে অ্যাডমিশন নিতে চাইছো, শুধুমাত্র WBJE না, JEE মেনের থ্রু কিন্তু এই বি ফার্মেসিতে অ্যাডমিশন সম্ভব। তো ডিসপ্লেতে যে নাম্বারটা দেখতে পাচ্ছ সেই নাম্বারে বি ফার্মেসিতে অ্যাডমিশন সংক্রান্ত যে কোনো প্রশ্ন থাকলে তোমরা কল করতে পারো। এবং DMBH ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স কলকাতার খুবই কাছে, হুগলির মধ্যে, জাস্ট দারুণ একটা কলেজ, AICTE অ্যাপ্রুভ কলেজ এবং PCI অর্থাৎ ফার্মেসি কাউন্সিল অফ ইন্ডিয়া PCI দ্বারা অ্যাপ্রুভ সার্টিফিকেট ডিপ্লোমা ইন ফার্মেসি এবং বি ফার্মেসি বোথ কোর্স তোমরা এই কলেজের মধ্যে করতে পারবে। অ্যাডমিশনের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। যদি এই বি ফার্মেসি কোর্স সম্পর্কে যে কোনো কোয়েরিজ তোমাদের মনে থাকে বা এই প্রশ্ন যদি থাকে যে কত টাকা খরচা হবে টোটাল 4 ইয়ার্সে, যদি তোমরা এই DMBH ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স কলেজে ভর্তি হতে চাও, তাহলে সময় নষ্ট না করে ডিসপ্লের মধ্যে যে নাম্বারটা দেখছো সেই নাম্বারে এক্ষুনি তোমরা কল করে তোমাদের মনে যে প্রশ্ন সেই প্রশ্নের উত্তরটা তোমরা পেতে পারো।